ओ हाशु भाई उफ रास्तार मध्ये एकटा रिक्शाओ नाई भ्यानो नाई आमि तो रोइदेर मध्ये आर खाड़ाइते पारतेछि ना अरे आमि थाकते तुमि रोइदेर मध्ये केन आसो रे आमि आसि ना आसो ओठो 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 कोइ उठो सामने ना पीछे তোমার যেখানে উঠতে মন চায় উঠো আমার কোনো আপত্তি নাই তাইলে বরং সামনেই উঠি সামনে বইলে মনে হইব তোমার বুকের মধ্যে বইসা যাইতেছি এই কথা আগে বলো না কেন এক বুক জ্বালানিয়া প্রত্যেকদিন তোমার বাড়ির সামনে দিয়ে যাই আসি জোর করে উঠতে পারলে না একদিন কত দিন উঠতে চাইছি কিন্তু উঠি উঠি করে লজ্জে উঠতে পারি দূর কি যে কও না এই শরম শরম করে নিজেরও শেষ করছো আমারও শেষ করছো আসো উঠো दूर थे साइकिल देखे फाल दिए साइकिल फिर उठते मुरब्बी जत लज्जा सरम बेपार सब लज्जा सरम माता खेया स्वप्न वास्तवय खाली की उठाई सुराइया सामने बसाइल जाए सुराइयार पीठ बुके लगे टाचकाय কি
মাথা তো গর্দন থেকে সিরা পড়ে যেতেছে গা। পানি ডাল, পাইলা তো পানি ডাল। কিউন না মাথা এমন ভনভন করে ঘুরতাছে? তোরাকে উন্নাটা দে, মাথাটা পিছা লই। ওর কি? কা কিউছে? এক কোলা দা মস্তা কিউছে? পুরো উন্নাটা তোর গতরে আছে। ধুরো, মাইনছে দেখলে কি করব? ছাতা করব, ছাতা করব। হারা জীবন থাকবি না আমার লগে? মাইনছে দেখ বল তো। হারা জীবন তোমার লগে থাকবো কেন কইছে তোমারে? আমি কইছি কোনোদিন? ওরে হাসি মালি হাসুর কথা হইনা, মাথাটা এমনি বনবন করতেছে। মাথাটা খারাপ করিস না আর আমার। তুই অক্ষুন গিয়ে তোর বাপের কবি হাসি মালি হাসু, যতই স্বপ্ন দেউক কোনো লাভ নাই। কা আমি কাশিম আলী কাশুরে বিবাহ করব। কি এমন টাকা নিছিস? কে এমন চাই থাকিস না তো? আর কতদিন মুখ বুঝে থাকবি? সত্য কথা কয়ে ফলা এবার ফর ফলায়া। তুমি আমার চোখের সামনে থেকে যাও। হ্যাঁ তোমার সাইকেল কবে কইছি? তোমার সমস্যা কি? কস কি? তুই এটা কস কি? ওর স্বপ্ন যদি বাস্তবায় নয় তাহলে আমার কি বলে শুনাইয়া? তুই কাকার কাছে গিয়ে কও আমি বই কালে কাজুলি আইতাছি। আচ্ছা রমা, পাগল পাইছো আমারে? একজন স্বপ্ন দেখে সেটা বাস্তবায়নের লেগে মাঠে নামছে, আর আরেকজন গিয়া কাজে ডেকে আনবো, কইলে হইলো? এই যে সুরাইয়া, সুরাইয়া আমিও কিন্তু স্বপ্ন দেখতে পারি। এই কাশেম আলী কাশুও কিন্তু স্বপ্ন দেখতে পারে। আসু চিতে কাতে রাইতে যতই স্বপ্ন দেখুক কোনো লাভ হইব না। স্বপ্ন আমারটাই বাস্তবায় নেব, মনে রাখো। মনে রাখিস রে সুরাইয়া। ওই কাশেম আলী কাশু, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। এইদিকে আস কাকু। কিরে এ কাহিনী কি তোর এমন পাগলা পাগলা ঠিক তো? সে কাকু খালি স্বপ্ন দেহি, খালি স্বপ্ন দেহি, রঙিন স্বপ্ন। কই কি ও আবার কি স্বপ্ন দেখলো? স্বপ্ন তো দেখে হাসে ভালি হাসু, তুই ও স্বপ্ন দেহ। উপরের থেকে দেখাইলে আমি কি করব? উপরের ইশারায় আমি দি সারা। কি স্বপ্ন দেহ? সাবজেক্ট একটাই, সুরাইয়া। সুরাইয়া শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কাকু, পায়ে গেছি গা। এই হাসেম আলী হাসু তো স্বপ্ন দেখছে যে সুরাইয়া ওর সাইকেলের রডের উপরে বইসা হাওয়া খাইতে খাইতে যাইতেছে। তা তুই কি স্বপ্ন দেখ? আর দূরে রাখেন আপনার সাইকেল, বেল আছে নাকি? হাসুর সাইকেলের চাকার মধ্যে পাম থাকে না। পাম ছাড়া সাইকেলে উইঠা সুরাইয়া হাওয়া খাইবো এটা আপনি চিন্তা করলেন কেমনে? ও একটা চাপা পাশ আপনি জানেন না কাকু। তা তুই কি স্বপ্ন দেখিস কইলি না তো? কি কমরূপী কইতে শরম লাগে আমার, আপনি অন্ত চাইতেছেন না করে পারি না। শুনেন, আমি তো হাসিম আলী হাসুর মতো জুব জঙ্গল রাস্তাঘাট দিই না কাকু, আমি তো ডাইরেক্ট বাসর ঘর দেখে পালাইছি। কস কি একেবারে বাসর ঘরে স্বপন দেখে আলাইছস? ও কাকু, করুণ সুরে সানাই বাজতাছে বাতাসে, কাগজের ফুল ঝিলিমিলি 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 করে লড়তাছে। ঠাস করে আমি বাসর করে ঢুকে গেলাম, দেখি সুরাইয়া ঘুমটা দিয়া খাটের উপর বসে রয়েছে। আহ
আমারে দেখে দে ও আমারে দেখে যে তুমি লম্বা ঘুমটা দিছো আমার যে কি ভাল লাগতেছে আমার যে কি ভাল লাগতেছে লাজ দেখাইলে মাইয়া মানছির যে কত সুন্দর লাগে এটা আমি তোমারে বুঝাইতে পারবো না পারবো না লাজ কেমনে ভাঙতে হয় এটা কিন্তু আমি জানি বউয়ের কি জামাই পছন্দ হয় না আমারে বেকুল বানায় দিয়া সুরে কি করছে জানেন কাকু কি করছে আমারে সাপটা ধরছে কস কি ওয়া মিশা কথা মিশা কথা রূপী মিশা কথা আপনি আপনি আর কোন কথা বিশ্বাস করবেন না রূপী আমি মিশা কথা কইতেছে ওই হাসা কথা না মিশা কথা তুই কেমনে জানস স্বপ্ন দেখছি আমি আমি দেখছি আমি জানি না তুই জানস সুরায়ের স্বপ্ন দেখছি আমি তুই কি জানস তুই কি দেখছস আমি জানি সুরায়ের সাইকেলের সামনে বসায়া কলেজে নিয়ে গেছস না ভালো করছস কলেজে নিয়ে যাওয়া নিয়ে না তো চাকর বাকরের কাম আমার মতন তো বাসর ঘর তুই দেওয়াস নাই উপরের ইশারায় সুরায়ের নিয়ে বাসর করে আমি এক রাত কাটা বলাইছি হোন চাপটা মেরা বুকের মধ্যে নিয়া সুরায় আমার কানে কানে কি কইছে জানস সুরায়ের লাগে তোর কানে কানে কিচ্ছু হয় নাই বিয়া হইলে বাসর ঘর হয় বাসরগর হলে কানে কানে কথা হয় তার লাগে তো সুরাইয়ের বিয়াই হয় নাই কানে কানে কথা হইব কেমনে হ্যাঁ দেখছেন দেখছেন বল কি করে কি কয় গুলি এই ওর কথা বাদ দে সুরাইয়া তোর কানে কানে কি কথা কইছে সেই দেখো এগুলি গুলো তো বলতে আবার মাইন্ড করব না এই কথা করে বলতে কবি না বলতে কবি না কথা এই তুই থাম এই কাশু ক বাসর ঘরে সুরাইয়া তোর কানে কানে কি কইছে এই দেখো সুরাইয়া আমারে বুকের মধ্যে জড়ায়া ধইরা ওর মাথাটা আমার গর্দানের মধ্যে রাইখা আমারে কয় তুমি আমার জান কাশু তুমি আমার জান পৃথিবী উল্টায় গেল তোমার আমি এক সেকেন্ডের লেগা আমার থিকা দূরে সরায় দিতে পারবো না আচ্ছা মুরব্বী এই স্বপ্ন আমার বাস্তবায়ন করতে হবে না এই স্বপ্ন তো আমার বাস্তবায়ন করতে হইব এই এই কি এই স্বপ্ন বাস্তবায়ন করবি তুই বিয়া ছাড়া বাসরকারের স্বপ্ন তুই কেমনে বাস্তবায়ন করবি স্বপ্নে সুরায়রে বিয়ে করছি আমি আমি স্বপ্নের বাস্তবায়ন করুম ওই বড় ওই তুই তো স্বপ্নে দেখছস তোর বাঙ্গা সাইকেলে বহায়া সুরায়রে নিয়ে গেছস আর আনছস তুই বিয়ার স্বপ্ন কোন দেখছস ওই ওই বলদা স্বপ্ন দেখতে টাইম টেবিল লাগে নাকি হপাই স্বপ্ন দেখছি হপাই হপাই সুরায়রে আমারে সিকন গলায় বলছে কবুল দেখছেন 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 কিরম বাটপার ফাপর বাস খালার উপর মিশে কথা কয়ে গেল এই তোর কথা বাদ দে বাসর ঘরে সুরাইয়া তোর লগে কি কথা কইছে সেই দেখো এই বসে আপনার এগুলো হুনো দরকার নাই আমি চাই ওর ফলো করা লাগবো হাসুরে ফলো করা লাগবো সুরাইয়া সুরাইয়া আমি তোমার কাছে কেন পাগলের মতো সুইট এসেছি তুমি জানো না জানি না কেন জানো না কেন জানো না তুমি তোমার লাগে আমার জরুরি কথা আছে সুরাইয়া তোমার গো হাত ধরেন কোনাক খেলে আরে কি কয় কোনাক খেলে মানে কি কত দিনের কত কথা বুকের ভিতরে জমা হয়ে আছে এই সব কথা হাত না ধরে কোন যায় বুঝু না কেন বোকামি হ্যাঁ আপনি সব করেন কি আরে ফিল্ম দেখো নাই ফিল্ম থুতা ধুইরা নারানুরি না কইরা নায়ক নায়িকারা কথাই কয় না আমি সেই ছোটবেলা থেকে তোমার লাভ করি তুমি টের পাও নাই টের পাও না সুরিয়া না টের পাই নাই শরণ যাইতে দে তুমি এটা কি কও আমি তোমারে কেমনে যাইতে দেবো আমি তো স্বপ্নে তোমারে বিয়ে করে ফেলাইছি স্বপ্নের বিয়ে দিয়ে তো অরিজিনালি আমি তোমারে বুকের ভিতরে ধরে রাখতে পারবো না সুরিয়া তোবা 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 আপনি সব কি কোন মানুষে তো শুনলে আমার নামে সিসি করব এই জন্যই তো এই জন্যই তো স্বপ্নের বিবাহটা বাস্তবে ঘটাই ফেলতে হবে স্বপ্নের বিবাহ বাস্তবে না ঘটাইলে তো প্রকাশ্যে আমরা একজন আরেকজনের কাছাকাছি আসতে পারবো না বুঝু না কেন বুক আমি হুরো শরণ তো এই সুরিয়া সুরিয়া আমার কথা শোনা না সুরিয়া আমার কথা কমপ্লিট শেষ করে দাও সাইকেল সুরিয়া সুরিয়া
খালি কি খুশি খুশিতে নাচবার মন চাইতাছে এতক্ষণ একটা বুঝের মানুষের মতো কথা কইছেন আমি তোর আব্বা হইলাম কবে কেমনি তোর আব্বা হইলো আব্বা আপনি এটা কি করুন আব্বা আপনার মায়ের সুরের লোকে তো স্বপ্নে আমি বাসর করে কইরা ফেলাইছি এখন খালি বাস্তবায়ন করতে পারবি আব্বা আপনি এইসব কথা কইন না এইসব কথা কইন না এইসব কথা কইলে কিন্তু মানুষজন হাসবো আব্বা সুরের লোকে তুই বাসর ঘর কইরা ফেলাইছো আর আমি কিছুই জানি না ওই বাটপার ওই বাটপার কাকু কাকু এত বড় কথা কইতেছে আপনি এখন এই ছোট কাশিটা হাতে খাড়াই আছেন কেন আপনি আরে বিয়া দেন ও নাকি বাসর করছে আপনি কিচ্ছু জানেন না এই কথা শুনুনের পর আপনি কাছিয়াতে কারাই আছেন আরে গোপান গোপান আই বলত আই বলত করে বলত বাসর করে লো স্বামী স্ত্রীর জায়গা স্বামী স্ত্রীর ঘর এখানে সম্মানিত আব্বাই বু কেমনে রে বলত আই বেটা আই আই বেটা বাট পার সুরা এর লগে তোর বাসর কেমনে হয় স্বপ্নে সুরা এর বিয়ে করছি আমি বাসর ঘর যদি কারো লগে হয় সেটা আমার লগে হইব ঠিক আছে না কাকু আব্বা আব্বা ও কয় কি ওর লগে যদি বিয়ে হয় থাকে তাহলে আপনার কাকু কই কেমনে ওই কাকু কস কেমনে তুই যা ওই বাটপার ওই বাটপার কাকু আব্বু এটা কতক্ষণ সুরাইর আমি স্বপ্ন বিয়ে করছি স্বপ্নের বাস্তবায়ন ঘটাইয়া আমি কাকুরে আব্বু ডাকবো কাকু আরে কুপান আব্বা ওই বলতে কয় কি আব্বা তো অলরেডি আমার হয়ে গেছে গা তুই আবার কেমনে আব্বা হবি রে ওই বলতে কিছু জানেই না বুঝেই না কাকু কাকু আপনি ওর কথা কান দেন না আপনি স্টেট ঘরে যান ঘরে গিয়ে সুরের আমার কাছে পাঠিয়ে দেন আমি তার স্টেট কাজে বসে নিয়ে যাই তারপরে আমার স্বপ্নের বাস্তবায়ন ঘটাই সংকট শুরু করে দিকে রেখে কাকু থাকেন অসম্ভব আব্বা অসম্ভব সুরের আমার হাতে তুলে দেন ও শুধু আমার ও শুধু আমার এই সুরেয়া শুধু আমার 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 এই তোমরা থামো দেখো বাবাজিরা তোমরা দাবিদার হইলা দুইজন আর আমার কন্যা হইল একজন আমি তো এক কন্যারে তোমাকে দুইজনের হাতে তুলে দিতে পারি না এটা তো সম্ভব না আমি বড় জোর একটা কাজ করতে পারি বলেন আব্বু বলেন কি কাজ বলেন বলেন কি কাজ করবেন আপনি বলেন আব্বা আমি বড় জোর আমার কন্যারে ডাইকাই না তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করতে পারি ফাইন ফাইন কাকু ডাকেন ওকে ফাইন ডাকেন সুরে ডাকেন ডাকেন মা মারে মা মারে মা সুরাইয়া মারে তুই তো দুই বান্ধবরেই চিনস আমার থেকে ভালো চিনস ঠিক না চিনুম না আবার এই দুই বান্ধবের জালে কোনোদিন ঠিক মতো বাড়ির থেকে বাইর হইতে পারছি তখন আমি কি করি দুই বান্দরেই তোরে নিয়ে স্বপ্ন দেখি দুই বান্দরেই তোরে নিয়ে কাজি অফিসে যাবার চায় তাকে স্বপ্নের বাস্তবায়ন ঘটাই দেবে আমি তো আর আমার একটা মাইয়ারে দুই বান্দরের হাতে তুইলা দিতে পারি না এখন তুই তোর ইচ্ছার কথা কইয়া আমার এই আজাব থেকে মুক্তি দে আমার তো ইচ্ছা করতেছে মা তুই তোর ইচ্ছার কথা কহ আমার তো ইচ্ছা করতেছে
হাসুমিয়ার ডাইন গালে আর কাশুমিয়ার বাউ গালে সুতায় লাল কইরা দেই। কি জুতা হাতে লমো? না না না, জুতা হাত দাও, ঠিক আছে, জুতাতে আক্কা থাকে। এত সুন্দর তোমার হাত, এই হাতে জুতা ধরবা কেন? ওরা ঠিকই কইছে মা, সামনে জুতা দিয়ে মাইরা তো মজা পাবি না, ওগুলি গিয়ে কাঠের খরম দরকার। তো দাদু দুইটা কাঠের খরম আমি রাখছি না, যত্ন কইরা ওই দুইটা লই আয়, ইচ্ছা মতো মার। কে জামো? না না না, ওখান যাই বাকি লেগা। আমরা বাড়িতে লেখা, আমরা বাড়িতে লই, তারপর দেখা। দুনিয়া থেকেও থাকে সে হলো কাশামালি কাশা, ও জানে, ও জানে যে সুরের লেগে আমি পাগল, আর জানে বইলাই গ্রামে এত মাইয়া থাকতে হ্যাগো পিছনে না লাগা ও সুরায়ের পিছে লাগছে। আমি দাবি সারুম না, আমি দাবি সারুম না, সুরায়ের আমার লাগবই, সুরায়ের আমার। ভাই তুমি এত রেগে কেন কই যাইতাছো? এই কই যাই বুঝছ না, কই যাই বুঝছ না, দিনে রাইতে 24 ঘন্টা যেই স্বপ্ন আমি সুরায়ের দেখতেছি, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে যাইতেছি, মুখে আঙুল দিয়ে বসে থাকলে হইব? ভাই খাড়াও, শুনো, ওরে আল্লাহ, এত দেখি পাগল হয়ে গেছে। আমি যদি না যাই ওই হাসেমালি হাসি তো খাল্লা মাঠে গোল দিব, আমি তো ওয়াকাবার ধরনের প্লেয়ার না, জ্বর হচ্ছে তো কি হয়েছে? সার সার ও ভাই, এই জ্বর নিয়ে তুই বাইরে গেলে মরিনা যাবি গা, বইন হয়ে আমি তোরে মরণের পথে ঠেলতে পারি না। তুই আমার শত্রু, তুই আমার লগে শত্রুতা করতেছস। ও ভাই, এমন কথা তুই কেমনে কইলি আমারে? আমি তোর লগে শত্রুতা করতেছি? শত্রুতা করতেছস না তো কি করতেছস? আমি যদি গড়ে আর হুইয়া থাকি বইয়া থাকি তার লাভটা কার হইব? হ্যাঁ, ওই ওই হাসেমালি হাসুকি তোর টাকাটা কিনে ফেলেছে রে। তোবা 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 তোবা, এটা তুই কি কথা কইলি ভাই? আমি বইন হইয়া তোর বিপক্ষে যাবো, এই কথা তুই কেমনে চিন্তা করলি? দুনিয়ায় কাউরে বিশ্বাস নাই রে, এই যুগ হইছে পল্টিবাজির যুগ, কে যে কোন সময় টেকার লিগা নিজের স্বার্থের লিগা পল্টি খাইব কেউ বোঝে না। ভাই রে, জ্বরের ঘরে তুই আবল তাবল বকতাছস, তোর মাথা মাথা ঠিক নাই, আয় ভাই আয় ঘরে যাই, ঘরে যে তোর জল পুটে দেই, মাথায় পানি দেই। এই সুযোগে হাসমালি আসু সুরের ইন্ডিয়া আর স্বপ্ন বাস্তবায়ন করে লাগ, এটাই তুই চাস? ভাই রে ভাই, এই জন্য তুই বাইরে গেলে তুই মরে যাবি ভাই, তুই যাস না ভাই। ওই আমার পয়সা থেকে কোনো লাভ আছে যদি হাসমালি হাসু আবার সুরের বকল দবা করে আমার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তো আমি এমনি মরে যাব গা। হ্যাঁ সরেন থেকে। ও ভাই ও ভাই, আমার ভাইয়ের মাথা মুথা ঠিক নাই, একেবারে পাগলই হয়ে গেছে গা, এত জোর মানুষটার। ওই সুরেয়া, সুরেয়া, ও সুরেয়া, 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 সুরেয়া,
একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনার কি আমার কথাটা শোনার সময় হবে আব্বাজান? বলতে যখন চাচ্ছেন বলেন। আমি কাশেম আলীর খাসু। হাই হাই, এইটা কি হলো? ঠাস করে পুরা মরে গেল নাকি সুরাইয়া? এই সুরাইয়া, কি হয়েছে বাসার? হাই হাই, কেমনে কি? কাশিম আলী কাশু ঠাস করে পুরা গেল, মরে গেল নাকি বাজান? একটু ধরে দেখো, মরে গেলে কিন্তু বিপদ আছে। হ না না, মরে নাই। মরণ কি আর অত সোজা? বান্ধন না, জ্বরে তো গাও পুড়ে যেতেছে, উঠানে যদি ফেলায় তুই মরে যাইব, ঘরের ভিতরে নিয়ে যদি পানির ছিটা না দেই জ্ঞানও ফিরব না। দেব দিবা না, গেরামের পোলা না। হাই হাই, কই কি কাশিম আলী কাশা, সুরের ঘরে ঢুকলে আমার কি হইব? আমি তো শেষ হয়ে যাবো, এক রাইতে কত কিছু হয়ে যেতে পারে। এত বড় একটা দাম রে আমি একলা ঘরে নিতে পারি? তোরও তো দরম লাগবো না সুরাইয়া? সুরাইয়া সুরাইয়া, বলে কাম করো না সুরাইয়া, বলে কাম করো না, ও বন্ধ হচ্ছে। আর ঘরে ঢুকানোর মতলব বন্ধ হচ্ছে। মিছা কথা, মিছা কথা, আমি বং ধরি না, ওর কথা বিশ্বাস করো না। আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছি, আমার ধরা ধরলে তুমি বুঝবা। কাশিম আলী কাশু, আব্বাজান, আপনি যদি সত্য সত্য অজ্ঞান হইয়া থাকেন কথা বলেন কিভাবে? জ্ঞান হারা মানুষ তো অজ্ঞান হই, কথা কইলে কি না কইলে কি দুটোই তো সমান। আমার লাড়িটা কইরে মা। আপা, এটা কি দেখছ? কি কি এরা? এরা এন্ডিং এন্ডিং বিষ। আমার যদি কবুল না বলে তাইলে এই বিষের মতো আমি বলাবো। ও ভাই, তুই কি করছ? আমি কি করব?
সময় নষ্ট করিস না, সময় নষ্ট করিস না, ভাইরা যদি বাসাই তো তার তাহলে দৌড় দে তাড়াতাড়ি নাই বাবা। হায় আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ আমার বাড়ি বাসা। কুসুম যা, সুহেল আর সুহেল বাবারে গিয়ে কোকা হাসেমালে হাসু ছয় ঘন্টার আলটিমেটাম দিছে, আমি কেশেমালে কেশু তিন ঘন্টার আলটিমেটাম দিলাম। যদি সুরাইয়া আমারে কবুল না করে তাহলে আমি বিষের বদলে যে বিষ আছে ওরা আমি কবুল করে ঠাক করে খাইয়া ঠাক করে মরে যাবো। ও ভাই তুই দেখি খস, তুই মরে গেলে আমি কারে লয়ে থাকো? হায় হায় রে, ওরে কুসুম তুই আরো তুই নিজের চিন্তা করতেছ, আমি মরে গেলে তোর কি হইব? আরে তোর ভাই যে সুরে সুরে করতে করতে মইরা যাওনের প্ল্যান করতেছে এইটা তুই চিন্তা করতেছস না? ভাই রে তুই অক্ষণ বিষের বোতলটা ফালা আমার দে না। ওই কি করতেছস, তুই বিষের বোতল ধরবি না এখনো? যা, তুই কিন্তু সময় নষ্ট করতেছস, আমি এখনই খাবো। জলদি যা, জলদি যা, ওরা না পাইলে আমি বিষ খাই মরে জমগা। তোমার এই কথাটা মনে রাখলাম, যাও এই কথাটা আমি সারা জীবন মনে রাখো। তোমরা দুইজনে মিললে যে আমার পাও ধরে টিপা টিপি করতেছো আমার খুবই ভালো লাগতেছে। টিপো, ভালো করে টিপো। কেমনে ভালো করে টিপু কাকা, কাশি তো তিন ঘন্টার আলটিমেটাম দিছে আর হাসু দিছে ছয় ঘন্টার। আমার মায়ে হইলো একটা, আমি তোমাকে দুই বোনের দুই ভাইয়ের কাছে আমার একটা মেয়ের কেমনে বিয়া দেই? তোমরা খালি নিজ দিক দেখো, আমার দিকটা তো দেখো না। সরো 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 সরো, কাকু কাকু আচ্ছা কাশু আর হাসুর মধ্যে যদি কুস্তি লাগাই দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, হাসি জিতলে হাসু বিয়া করবো, কাশি জিতলে কাশু বিয়া করবো, আপনি কি করেন কাকা? তোমরা যা খুশি করো গা। আমার বিয়ার কসম, আমাকে বিয়ার পর যত আন্ডাবাস হইব তাকে সবার কসম। পেলান পেসা
সারাক্ষণ পিছে পিছে ছায়ার মতো লাগা ছিল। এই দেশে মাইয়া হয়ে জন্মানোটা একটা অপরাধ বাজান, মাইয়া হয়ে জন্মানোটা একটা দোষ। এই উন্মাদ দুইটা যে আমার লোক কুস্তি খেলায় নামছে, আমি কি কইছিলাম এই উন্মাদ দুইটারে যে উন্মাদ কুস্তি খেলায় জিতবো আমি হারে বিয়া করুক? কইছি